হাইকোর্টে আপাতত স্বস্তি পেলেন সৌমেন্দু অধিকারী এমনটাই জানতে পারা যাচ্ছে শশানের জমি বিক্রি মামলায় আপাতত স্বস্তি পেলেন সৌমেন্দু অধিকারী আগামী 13 জুলাই অর্থাৎ বুধবার পর্যন্ত সৌমেন্দুর বিরুদ্ধে গ্রেফতারির মতো কোনো কড়া পদক্ষেপ নেবে না পুলিশ তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ পরবর্তী শুনানি আগামী 13 জুলাই হাইকোর্টে আপাতত স্বস্তি পেলেন সৌমেন্দু অধিকারী শশানের জমি বিক্রি মামলায় আপাতত স্বস্তি পেলেন সৌমেন্দু অধিকারী আগামী 13 জুলাই বুধবার পর্যন্ত সৌমেন্দুর বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে না তাকে গ্রেফতার করতে পারবে না পুলিশ তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ কিন্তু তাকে গ্রেফতার করতে পারবে না পরবর্তী শুনানি মামলার পরবর্তী শুনানি আগামী 13 জুলাই কাঁথি পুরসভায় শ্মশানের জমিতে দোকান বানিয়ে বিক্রির অভিযোগ রয়েছে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে রাঙামাটি শ্মশান এলাকায় জমি বিক্রির অভিযোগ রয়েছে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে সৌমেন্দু অধিকারী সহ তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল এফআইআর খারিজ আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন সৌমেন্দু এই মুহূর্তে হাইকোর্ট তাকে আপাতত স্বস্তি দিল শ্মশানের জমি বিক্রি মামলায় আপাতত স্বস্তি পেলেন সৌমেন্দু অধিকারী আগামী 13 জুলাই অর্থাৎ বুধবার পর্যন্ত সৌমেন্দু অধিকারীকে গ্রেফতার করতে পারবে না পুলিশ তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ কিন্তু তাকে গ্রেফতার করতে পারবে না এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট পরবর্তী শুনানি 13 জুলাই